জঙ্গলে দাঁড়ায় দুপুরবেলা অপরাজিতা ফুল খুঁজতে সেনে দাঁড়ায়া, মানে আমি গাছে ফুল রেখে গেছি, আমি ফুল তুলবো তোমাদেরকে দেখা, সব ফুল পুরো গাছে আপ টু ডাউন পুরো খালি করে রেখে গেছি। বানাবো, তার ভিডিও শুট করবো, এডিট করবো, তারপর আপলোড দেওয়ার কথা, মানে আরো দুই দিনের ব্যাপার এখানে। আর এখন হয়তো কেউ কেউ এসে আমাকে বলবে যে তোমার তো দুই দিন পরে পরে কিছু না কিছু প্রবলেম হয়। হ্যাঁ, আমার দুই দিন পর পর আমার প্রবলেম হয়, আমি মানলাম আমার দুই দিন পর পর প্রবলেম হয়। তো যারা যারা কমেন্টগুলো করে, যে সকল হেটার্সের কমেন্টগুলো করে, তারা সবাই যদি আমার একটা একটা প্রবলেমের সলিউশন দেয়, তাহলে তো প্রবলেমগুলো থাকে না। তো কিছু আগে আমার ফোন নষ্ট হয়ে গেছিলো, যার কারণে ভিডিও দিতে পারি না। মাঝখানে কয়েকটা ভিডিও ছিল কিছু, তো ওইগুলোই আমি দিছি। এরপর যখন ফোন নষ্ট হয়ে গেছে, এরপর তো ভিডিও শ্যুট করতেই পারিনি, এডিট করা তো পিসিতে, বাট শ্যুট করতে পারিনি, যার জন্য মানে ভিডিও আপলোড দেওয়া হয় না। তো মোটামুটি আমি কয়েকদিন ভালো অ্যাক্টিভ ছিলাম আমি, বাট আমি ভিডিও আপলোড দেই না বলে এমন না যে আমি ইউটিউবে আসি না, আমি আমার চোখ মুখ নাক কান সব আমি অফ করে রাখি, আমি ঠিকই কমেন্টগুলো পড়ি। সো যারা যারা কমেন্ট করছে, আমি জানি আজকে এসে আমাকে কমেন্ট করবে, তো সবাই আমাকে একটা একটা করে ফোন কিনা দিল, তো আমি ভিডিও আপলোড দিতে পারি প্রত্যেক দিন, এক একদিন এক একটা ফোন দিয়ে ভিডিও আপলোড দিব। সো যারা যারা নেক্সট টাইম থেকে এগুলো হেটার্স এই সকল কমেন্ট করবো যে আমার একটা একটা প্রবলেম থাকে, তার আগে আমার প্রবলেমের সলিউশন নিয়ে এসে কমেন্ট করুক, আমার কোনো প্রবলেম নাই। সো যাই হোক, এগুলো বললে এখন বাজে কথা বলে টাইম ওয়েস্ট করতে চাচ্ছি না, কারণ ভালোর মধ্যে যে দশজন ভালো, এখানে ১০০ জন খারাপ থাকবে, এটা স্বাভাবিক। আর যেমন ফ্যান থাকে তেরকম হেটার্সও থাকে, এটা তেমন কিছু না। সো আজকে আমি যেহেতু অপরাজিতা ফুলের গাছের সামনে দাঁড়ায় আছি, তো এই গাছটা ভৈরা মানে ফুল হয়, তো এগুলো তো একটু কাজে লাগানোর দরকার, বিকজ আমরা হলাম যে কুকিং চ্যানেল যেহেতু, তো আমরা সব কিছু দিয়ে, আমরা কলা পাতা দিয়ে বড়া বানাইতে পারি। সো আজকে আমি অপরাজিতা ফুল দিয়ে চা বানাবো, কলা পাতা দিয়ে বড়া, ইটস এ জোক, ওকে, এটা একটা জোকস একটা পার্ট। বাট অপরাজিতা ফুলের চা যেটা আমাদের জন্য অনেক বেশি হেলদি, বিশেষ করে বাচ্চাদের জন্য, কারণ অনেক বাচ্চারা আছে যারা চা খেতে চায় না। আর অপরাজিতা ফুল মেনলি আমাদের ঠান্ডার একটা অনেক ভালো ওষুধ হিসেবে কাজ করে। যারা আমরা গ্রামে আছি, আমাদের দিদা ঠাকুমারা আমাদের ঠান্ডা হলে ওষুধের আগে, মানে ডাক্তারের তো ওষুধের আগে আমাদেরকে কিন্তু ঘরোয়া টোটকাগুলো বেশি করে, যে অপরাজিতা ফুল, তারপর তুলসী পাতা, এগুলো আমাদেরকে মানে থেতু করে এগুলো রস খাওয়ায় বা চা খাওয়ায়। তো অনেক ছোটো বাচ্চা আছে যারা চা খেতে চায় না বা খেতে পারে না, আর বাচ্চাদেরকে চা খাওয়ানোটা ততটা সেফ না, তো তাদের জন্য আর কি আমরা অপরাজিতা ফুল তোমরা অবশ্যই ট্রাই করতে পারো, যে হালকা একটুখানি থেতু করে তাদেরকে রসটা খাইয়ে দিলে সেটা অনেক বেশি উপকার তাদের জন্য। অবশ্যই নীলটা, নীলটার মধ্যে উপকারিতা বেশি, সাদাটার তুলনায় নীলটা উপকারিতা বেশি, তা অবশ্যই নীলটা তোমরা খাওয়ানোর ট্রাই করবে। আর এমনিতে অপরাজিতা ফুল আমাদের চুলের জন্য অনেক ভালো, আমাদের স্কিনের জন্যও ভালো। সো আজকে সে অপরাজিতা ফুল দিয়ে চা বানাবো, আরেকটা চা বানাবো, সেটা হলো লেবু চা, মানে একদম সিম্পল লেবু চা যেটা, সেটা আজকে বানাবো। আর এমনিতে তো নর্মালি আমরা সবাই চা খাই লেবু দিয়ে, বাট লেবু দিয়ে চা না, আজকে জাস্ট লেবু চা বানাবো। সো অবশ্যই ফুল ভিডিও দেখবেন, ভিডিও দেখে আমাকে কমেন্টে জানাবে কেমন লাগলো, অ্যান্ড ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব, চ্যানেলকে তো অবশ্যই সাবস্ক্রাইব করবে, কজ আমি এরকম আর নিউ নিউ ভিডিও তোমাদের জন্য নিয়ে আসবো, অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে চ্যানেলটা। আর নেক্সট ভিডিওতে তোমরা কি ভিডিও দেখতে চাও অ্যাকচুয়ালি, ব্লগ, কুকিং ভিডিও বা কি দেখতে চাও তোমরা অবশ্যই কমেন্টে জানাও, আমি তোমাদের কমেন্টের উপর বেস করে নেক্সট ভিডিও তৈরি করব। কারণ এত এত ভিডিও আপলোড করছি, যার পর আমার আর মানে এখন মাথায় আসতেছে না যে আমি কি বানাবো। পরে এখন তোমরা যদি আমাকে আইডিয়া না দাও, কয়েকদিন পর আমাকে সেই কলা পাতা দিয়ে বড়া বানাতে হবে, তাই অবশ্যই আমাকে কিছু আইডিয়া দাও কী কী বানাবো। আর অবশ্যই আমি আমার ফেসবুক আইডি লিঙ্ক দিয়ে দেবো, সবাই গিয়ে জয়েন করো ফেসবুকে। তো চলো আজকে আর বক বক করবো না, গিয়ে ভিডিওটাকে স্টার্ট করবো, তো চলো যাওয়া যাক। সো ফ্রেন্ডস, আজকে চা বানানোর জন্য সমস্ত ইনগ্রিডিয়েন্টস আমি এখানে নিয়ে নিয়েছি। অ্যাট ফার্স্ট আমি খেয়ে রেখেছি লেবু আর আদা, এখানে আছে নীলকণ্ঠ ফুল আর আছে চিনি, চা পাতা, আর আমি জল গরম করে রেখেছি এখানে, এই যে জল, গরম জল। তো এবার তাড়াতাড়ি করে বানিয়ে ফেলবো, কারণ জলটা ঠান্ডা হলে পরার কালার আসবে না। Thank you.
প্রথমে আমি এর মধ্যে দিয়ে দেব চিনি এবার আমি এর মধ্যে আমি যে অপরাজিতা ফুলে চা বানাবো তার মধ্যে আমি ফুলটা দিয়ে দেব এবার আমি ডাইরেক্ট এর মধ্যে জল ঢেলে দেব করে করে নিব যাতে কালারটা সুন্দর করে এনহ্যান্স হয়ে যায় কিছুক্ষণ সোক করে রাখতে হবে তাহলে বেস্ট কালারটা আসবে তো এখানে এটা কিছুক্ষণ সোক হোক ততক্ষণে নেক্সটটা বানিয়ে নিই এবার তৈরি করে নিব আমরা লেবু চা লেবু চা এর মধ্যে জিঞ্জার হলো অপশনাল ইচ্ছে করলে দিতেও পারো নাও দিতে পারো সেটা যার যার ইচ্ছে এবার আমি এর মধ্যে দিয়ে দিব চিনি এবার দিব জল দিয়ে দিব আর জল দেওয়ার আগে আরেকটা আমি যে কাজটা করব সেটা হলো জাস্ট ওয়ান এক চিমটি পরিমাণ চা পাতা দিয়ে এর মধ্যে জল দিয়ে দিই আমাদের লেমন টি কমপ্লিট আমি ফুল লুকটা তোমাদেরকে পরে দেখাচ্ছি আগে জাস্ট প্রসেসিংটা দেখিয়ে নিলাম তো এবার আমি নিয়ে আসবো আমরা যে নীলকণ্ঠ ফুলের চাটা রেখেছিলাম সেটা অ্যান্ড জাস্ট লুক এট দিস কালার দ্য কালারটা কতটা অ্যামেজিং একটা কালার এসেছে আমরা যেটা করব ফুলগুলোকে তুলে নিব এবার আমি এই চায়ের মধ্যে লেবু সো ডান আমাদের চা বানানো কমপ্লিট নীলকণ্ঠ ফুলের চা এবার জাস্ট আমি সার্ভিং এর গার্নিশিং এর জন্য একটা নীলকণ্ঠ ফুল উপরে দিয়ে দিলাম Thank you.
করে নিলাম, খুবই সিম্পল আর নর্মাল ভাবে তোমাদেরকে দেখানোর ট্রাই করেছি। এন্ড আই হোপ কি তোমাদের কাছে অনেক ভালো লেগেছে। সো আমি ট্রাই করবো নেক্সট টাইম আর এরকম কিছু ছোটো ছোটো চায়ের রেসিপি দেওয়ার জন্য। সো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো। অ্যান্ড আমি আর নেক্সট টাইম নেক্সট ভিডিও কি চাও তোমরা সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানাও, কারণ এত এত ভিডিও দিছি যার পর আমার আর বর্তমানে কিছু আইডিয়া নাই যে হ্যাঁ কী ভিডিও করা যায়। সো তোমরা আমাকে কমেন্টে জানাও, আমি তোমাদের মধ্যে থেকে টপ 5টা রেসিপি আমি আমার চ্যানেলে আমি আপলোড করবো। তো 5 দিনে 5টা রেসিপি আপলোড করবো। তো চলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কিছু নিয়ে। তখন সবাই অনেক 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 ভালো থাকো, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকো আর অবশ্যই বাসে ট্রাই করো। সো টাটা।